এদিকে রমজানের আগে খাগড়াছড়ির পাহাড়ের বাজারও অস্থির। তদারকি না থাকায় সব ভোগ্যপণ্যের দাম সেখানে ঊর্ধ্বমুখী। সরকার নির্ধারিত তেলের দরও কেউ মানছে না, আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না ভোক্তারা। তবে মূল্যবৃদ্ধির জন্য পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজিকেই ব্যবসায়ীরা দুষছেন। প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সরকারের নির্ধারিত সয়াবিনের নতুন দর মানছে না কেউ। তদারকি না থাকায় ছোলা পেঁয়াজের দামও চড়া। ছোলা কেজি হলো আপনার 110 টাকা। হ্যাঁ, আর দেশি পেঁয়াজ বাজারে এখন নাই, লাস্ট সিজন, এই জন্য পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। দেশি পেঁয়াজ এখন ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবেল আছে। সয়াবিন তো 1 লিটার 165 টাকা, ফার্স্ট লিটার নিলে 800 টাকা, মাল যদি আরো থেকে কম কিনা যায়, কম বিক্রি করে আমরা বেজদামে বিক্রি করতে হয়। আমাদের খুচরো বাজারে তো কিছু করার নেই। স্বস্তি নেই সবজির বাজারেও। আলুর দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। গরুর মাংসের বাজার কিছুটা স্থিতিশীল, তবে সব ধরনের মাছ এবং মুরগির দাম ঊর্ধ্বমুখী। আলুর দামটা একটু বেশি, আলু আমাদের কুরসা 35 টাকা বিক্রি হচ্ছে, 28 টাকা পাইকারি, 800 750। লেকের মাছ কম পাওয়া যায়, যার কারণে একটু দাম বাড়তি, তেমন বাড়তি নাই, কেজি 20 টাকা বাড়তি আছে। দিবে দেড় কেজি করে বেশি 8 ইঞ্চি, আর বড় বড় হালি কিনে 360, তালাবিয়া 230, 40। আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে পারছে না সীমিত আয়ের মানুষ। রোজায় বাজার নিয়ন্ত্রণে কঠোর তদারকির দাবি তাদের। পেঁয়াজ 130 টাকা কেজি, আগে খাইতাম মনে করেন যে তোরটাকে একটা দুইটা দিতাম, এখন এক টুকরো দিয়ে খাইতে হচ্ছে। আমাদের মধ্যবিত্ত পরিবার জন্য অনেকটা কষ্ট হয়, যেহেতু আমরা সাহেব তো মানে দ্রব্য একটু যদি কম হলে একটু ভালো হয় আর কি আমাদের জন্য। যেরকম কামাই যে আর যে জিনিসের দাম বলে না, পোষাই না আমাদের। তো আগে মনে করেন 1 কেজি খাইতাম, এখন কেন আধা কেজি, সংসার চালানো পারবো না। 1 সপ্তাহ আগে মূল্য তালিকা, কখনো দেখছি 2 সপ্তাহের মূল্য তালিকা দিয়ে চলতেছে, এগুলো একটু সংশোধন করা দরকার। এখানে প্রশাসনের ভূমিকা খুবই নগণ্য ভূমিকা আছে। বলতে গেলে যে এখানে প্রশাসন মোবাইল কোর্ট করে না বা বাজারে অভিযান চালাচ্ছে না। খাগড়াছড়িতে প্রায় 1.5 বছর ধরে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পুষ্টি খালি। মূল্য বৃদ্ধির জন্য পণ্য বোঝাই পরিবহনে চাঁদাবাজিকে দুষছেন ব্যবসায়ীরা। ওই আনতে গেলে অনেক সাদা নিতে হয়, কে খায় কে নিচ্ছে কারণে এরা জানে, এগুলো প্রশাসনে জানে, কিন্তু সাদা দেওয়ার কারণে অনেকে মাল আনতে ইচ্ছে হলেও মাল আনতে পারতেছে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ।